ये है आम जिंदगी। ये है मेंटोस जिंदगी। তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, চ্যানেলের নতুন একটা ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত। তো গাইস, এই ভিডিওতে কিন্তু তোমাদের ক্লিয়ারলি বলে দেবো অনেকের ফোনে ল্যাগ প্রবলেম হয়, সেই ল্যাগ প্রবলেমগুলো কী করে সলভ করবে। তো নর্মালি আমার কাছে আছে রিয়েলমি XT মোবাইল ফোন, যেটা 4GB র্যাম, ঠিক আছে? তো আমার ফোনে কিন্তু অনেক অ্যাপ্লিকেশান রয়েছে, যেগুলো অনেক বড় বড় অ্যাপ্লিকেশান, 80MB 90MB করে করে, সাথে ফ্রি ফায়ার অনেক রয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো ফ্রি ফায়ার নেই কেন, তো ফ্রি ফায়ার শো করে না, গেম স্পেসের ভেতর গেলে পরে শো করে, ঠিক আছে? তো এবার আমি বলে দিই 1GB 2GB যেসব ফোনে অনেক বেশি বেশি গেমে মানে ল্যাগ প্রবলেম হয়, মানে খুব ল্যাগ হয়, তো সেই সব ফোনের ক্ষেত্রে, তো সেই সব ফোনে কেন এইসব হয় আর কি করলে সেটা চলে যাবে, তো ক্লিয়ারলি এই ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এবার তোমাদের একটা জিনিস করতে হবে, মানে একদম স্টেপ বাই স্টেপ বলছি গাইস, একটার পর একটা দেখে নাও, একটা স্টেপও কিন্তু স্কিপ করবে না। যাদের ফোনে গেম স্পেস টাইপের কোনো কিছু আছে, তারা অবশ্যই গেম স্পেস থেকেই গেমটা ওপেন করবে, এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, তোমরা যেসব অ্যাপ্লিকেশান ইউজ করো না, একদমই কম ইউজ করো, যেটা লাগে না বললেই চলে, সেই সব অ্যাপ কিন্তু তোমাদের আনইনস্টল করে দিতে হবে, ফোনের ওপর প্রেশার দিলে চলবে না, ক্লিয়ার? তারপরে যেসব অ্যাপ্লিকেশান আছে তোমাদের খুব বড় অ্যাপ্লিকেশান, সেই সব অ্যাপ্লিকেশানগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা কিন্তু অফ করে রাখতে হবে। যেমন ধরো তোমরা ফেসবুক ইউজ করছো না, যখন তোমরা গেম খেলবে তখন তোমার ফেসবুকের কিন্তু ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করতে হবে। কী করে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করো ফেসবুকের উপরে এভাবে ক্লিক করে রাখবে, অ্যাপ ইনফোতে ঢুকে যাবে, তোমাদের ফোনে অন্য কোনো নাম থাকতে পারে, নর্মালি অ্যাপ ইনফোতে ঢুকে গেলাম, অ্যাপ ইনফোতে ঢুকে যাওয়ার পরে তোমাদের যেতে হবে, এই দেখতে পাচ্ছ ডাটা ইউসেজ ডিটেলস, তো তোমাদের ফোনে অন্য কোনো নাম থাকতে পারে ডাটা টাইপের, তো এখানে ডাটা ইউসেজ ডিটেলসে চলে যাবো। তো একদমই নিচে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ডেটা, তো এটা কিন্তু তোমাদের অফ করে দিতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু অফ করে দিতে হবে। আর একটা জিনিস করতে হবে, আমি এখন অফ করছি না, তো তোমাদের যাদের 1GB 2GB এর ফোন তাদের কিন্তু এই সব বড় বড় অ্যাপ্লিকেশানের ব্যাকগ্রাউন্ড ডেটাটা অফ করে দিতে হবে। তারপরে বলে দিচ্ছি, অনেক অ্যাপ্লিকেশান এরকম থাকে যে অ্যাপ্লিকেশানগুলোর নোটিফিকেশানের খুব প্রবলেম করে, খালি নোটিফিকেশান আসে। যেমন হচ্ছে মেসেঞ্জার, তোমরা মনে করো গেম খেলছো, গেম খেলতে খেলতে মাঝখানে একটা মেসেঞ্জারের একটা মেসেজ চলে আসে মেসেঞ্জারে, তখন কিন্তু ফট করে ল্যাগ পড়ে যায়, তখন কিন্তু ফোনের উপর অনেক বেশি প্রেশার পড়ে, কারণ দুটো অ্যাপ্লিকেশান একসাথে রান করছে, মানে একটা গেম আর মেসেঞ্জার পুরো একদম ফুল রান করছে। যেমন ব্যাকগ্রাউন্ডে ফেসবুকটা অন থাকে সবসময় কিন্তু রান করে না, কিন্তু মেসেঞ্জারে যেই মেসেজ আসবে সাথে সাথে কিন্তু একদম তোমাদের র্যামে রান করছে। তো তোমাদের কী করতে হবে, গেম খেলার আগে মেসেঞ্জারে ক্লিক করে রাখতে হবে, অ্যাপ ইনফোতে ঢুকে যেতে হবে, ঢুকে গিয়ে তোমাদের কী করতে হবে, এখানে ম্যানেজ নোটিফিকেশান লেখা রয়েছে, দেখো তোমাদের নোটিফিকেশান নর্মালি অন্য অন্য কোনো টাইপের লেখা থাকতে পারে, তো ম্যানেজ নোটিফিকেশানে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছ অল নোটিফিকেশান, এখান থেকে তোমরা অফ করে দেবে এরকম করে, ঠিক আছে? তো অল নোটিফিকেশান অফ করে দেবে, তারপরে কিন্তু তোমরা গেম খেলবে। খালি এই অ্যাপ্লিকেশানটার না, তোমরা কিন্তু যতগুলো অ্যাপ্লিকেশান ইউজ করো যাদের নোটিফিকেশান আসে, সেই সব অ্যাপ্লিকেশানগুলোর কিন্তু নোটিফিকেশান অফ করে রাখবে। যেমন আমার মেসেঞ্জারে নোটিফিকেশান আসে, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান আসে, ঠিক আছে? আমি এইসব কিন্তু নোটিফিকেশান অফ করে রাখবো গেম খেলার সময়, ক্লিয়ার? এটা হলো সেকেন্ড, মানে 3 স্টেপ। তো এবার তোমাদের, আমি তো ফার্স্টেই বলে দিয়েছি, হাবি জাবি যত অ্যাপ্লিকেশান আছে যারা ইউজ করো না সেগুলো তোমরা আনইনস্টল করে দেবে। তারপরে চলে আসি, মনে করো অনেকে ক্যালকুলেটার ইউজ করো না, কিন্তু ক্যালকুলেটার তোমার ফোনে রয়েছে, হালকা বাজার র্যামের কিন্তু প্রেশার পড়ছে, তো তোমাদের যেসব অ্যাপ্লিকেশান ইউজ করো না, কিন্তু এরা ক্যালকুলেটার তো তোমরা আনইনস্টল করতে পারবে না, দেখো আনইনস্টলের অপশান নেই, কারণ এটা হচ্ছে মোবাইলের অ্যাপ্লিকেশান। তো তোমাদের কী করতে হবে, অ্যাপ ইনফোতে ঢুকতে হবে, অ্যাপ ইনফোতে গিয়ে এর এই যে ডাটা ইউজেস ডিটেলসে গিয়ে ব্যাকগ্রাউন্ড এটা অল টাইমের জন্য অফ করে রাখতে হবে, কারণ এটা তুমি ইউজ করো না। আমি ক্যালকুলেটার দিয়ে বোঝাচ্ছি, যারা ইউজ করো তারা ক্যালকুলেটার মানে এরকম ব্যাকগ্রাউন্ড এটা অফ করবে না, যাদের যেটা লাগে না, ঠিক আছে? মনে করো যে ক্লক, এটা তো কারোই লাগে না বলতে গেলেই চলে, এর অ্যাপ ইনফোতে ঢুকে এর ব্যাকগ্রাউন্ডটা ডেটাটা অফ করে দিতে হবে। তো ক্লিয়ারলি কিন্তু এই স্টেপ অবধি বলে দিলাম, তো নেক্সট স্টেপগুলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের হেল্প হবে। তো মোটামুটি এইটুকু বললাম, তোমরা বুঝতে পারলে, তো চলো নেক্সট স্টেপ বলে দিই। তো নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের এই যে ফাইল ম্যানেজার, তো ফাইল ম্যানেজারে কিন্তু তোমাদের জায়গা রাখতে হবে। অনেকে আছে ফাইল ম্যানেজার পুরো একদম ভরে ফেলে, ফাইল ম্যানেজার ভরলে চলবে না। তো দেখো এখানে আমার কিন্তু 10GB ফাঁকা রয়েছে, 10-11GB মতন ফাঁকা রয়েছে, 10.9GB, ঠিক আছে? তো আমার 64GB মোবাইল, তো এখানে কিন্তু রয়েছে 10.9GB কিন্তু এখনও অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের কিন্তু মোবাইলে জায়গা ফাঁকা রাখতে হবে যতটা পারো, মনে করো 5 GB-র ওপরে জায়গা সবসময় ফাঁকা রাখতে হবে, নাহলে কিন্তু ফোনের উপর অনেক বেশি প্রেশার পড়ে। এটা গেল ফোনের মানে র্যামের, এটা কিন্তু র্যামের প্রেশার না, এটা কিন্তু রমের প্রেশার, রম, আমি রমের কথা বললাম, রম মানে হচ্ছে ফোন মেমোরি, ফোন মেমোরিকে রম বলা হয়। আর র্যামের কথা এবার তোমাদের আমি বলে দিই, এগুলো আমি কেটে দিলাম।
কেটে দেওয়ার পরে এবার র্যাম তোমাদের কোথায় যেতে হবে এই সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে একদম নিচে আসতে হবে, আসার পরে এখান থেকে তোমাদের অ্যাবাউট ফোন খুঁজতে হবে। তো দেখতে পাচ্ছ যে অ্যাবাউট ফোন, তো অ্যাবাউট ফোনে চলে গেলাম। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে এখানে তোমাদের এই দেখতে পাচ্ছ ভার্সন, তো এই ভার্সনের উপর ক্লিক করলাম। ভার্সনের উপর ক্লিক করার পরে এই যে বিল্ড নাম্বার রয়েছে, তোমাদের ফোনে অন্যরকম করে থাকতে পারে, এর আশেপাশে কিছু রকম একটা লেখা থাকবে। তো এখানে বিল্ড নাম্বারের উপর কয়েকবার ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেভেলপার অপশন অন হয়ে যাবে। এখানে লেখা রয়েছে নোট নিড, কারণ আমার আগে থেকেই ডেভেলপার অপশন অন করা রয়েছে। তো এখান থেকে ব্যাক যাব, ব্যাক যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব অ্যাডিশনাল সেটিং। তোমাদের এখানে মোর সেটিং টাইপের কিছু লেখা থাকতে পারে, তো অ্যাডিশনাল সেটিং টাইপের সেটিংয়ের ভিতরে আমরা চলে যাব। যাওয়ার পরে একটু নিচে আসলে এখানে কিন্তু ডেভেলপার অপশান বলে একটা অপশান আমরা দেখতে পেয়ে যাবো। যে তো এই ডেভেলপার অপশানের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছ মেমোরি লেখা রয়েছে সেকেন্ড অপশানে, এটা কিন্তু র্যাম, এটা কিন্তু আমার মেমোরি না। তো এবার এখানে দেখতে পাচ্ছ এখানে আমার র্যাম ইউজ হয়েছে হচ্ছে 81%, আমার কিন্তু এখনও 19% আমার কিন্তু এখনও বাকি রয়েছে, মানে হচ্ছে 731 MB আমার কিন্তু এখন র্যামে ফাঁকা রয়েছে। ক্লিয়ার? তো এটা কিন্তু তোমাদের র্যামেও ফাঁকা রাখতে হবে, অনেকের আছে এখানে র্যাম অ্যাভেলেবেল থাকে না, একদমই মনে করো 5-10 MB মতন আর জায়গা থাকে। তো এরকম করলে চলবে না, তোমাদের র্যাম কিন্তু এরকম ফাঁকা রাখতে হবে। তো যে কটা স্টেপ এই বলে দিলাম এই কটা স্টেপ জাস্ট তোমরা ফলো করো, আর বাদ বাকি যত অ্যাপ আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে দাও যেগুলো তুমি ইউজ করো না। আর যেগুলোর নোটিফিকেশান প্রবলেম হয় সেইগুলোর নোটিফিকেশান প্রবলেম মানে নোটিফিকেশানও অফ করে রাখবে গেম খেলার সময়, নাহলে কিন্তু একসাথে অনেক অ্যাপ্লিকেশান রান করলে পরে তোমাদের ফোনে টেনে পারে না। তো ক্লিয়ারলি কিন্তু এখানে বুঝিয়ে দিলাম। তো আর কোনো অ্যাপ্লিকেশান তোমাদের ইনস্টল করা লাগবে না, বাদ বাকি যেতে র্যামের সমস্যা হবে এই সেই নানা রকম অ্যাপ্লিকেশান ইনস্টল করতে বলে অনেকে, তোমরা জাস্ট এই কটা স্টেপ ফলো করো। এবার তোমরা কি করবে, তো এই যে পাওয়ার সুইচটা তোমরা চিপে ধরে রাখবে, চিপে ধরে রাখলে পরে কিন্তু একটা রিস্টার্টের একটা অপশান আসবে। তো দেখতে পাচ্ছ ওপরে রিস্টার্টের একটা অপশান আসছে, যে তো আমি কিন্তু রিস্টার্ট করবো না, করলে পরে এখানে আমার মানে রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। তো এরকম রিস্টার্টটা তোমরা করে নেবে, তো তোমাদের অন্যরকম থাকবে রিস্টার্ট রিবুট এরকম কিছু থাকবে, তো তোমরা রিস্টার্ট করে নেবে, তারপরে ইজিলি গেম খেলবে। আর গেমের ভেতরে যেসব ইয়েগুলো আমি বলে দিই, অল্ট্রা কেউ রাখবে না, অল্ট্রা HD অনেকে রাখে, অল্ট্রা কিন্তু কেউ রাখবে না, ওটা নর্মালে রাখবে সবাই, ঠিক আছে? তো গেমের ভেতরে ঢুকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো একবার। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অল্ট্রা করা রয়েছে, এই অল্ট্রাটা কিন্তু কেউ করবে না, এটা সবাই স্ট্যান্ডার্ড রাখবে। আর এখানে হাই RES রয়েছে, এটাও কিন্তু হাই করা রয়েছে, তো এটা কিন্তু হাই রাখবে না, সবাই নর্মাল রাখবে, ঠিক আছে? শ্যাডো অফ করে রাখবে। তো ক্লিয়ার? আর বাদ বাকি যা আছে সেইগুলো সেরকমই রাখবে, কোনো অসুবিধা নেই। আর এখানে FPSটাও তোমরা নর্মাল রাখতে পারো, ঠিক আছে? কিন্তু আমার কাছে হাই রয়েছে, কারণ আমার 4GB ফোন আর Realme X3 একটা গেমিং ফোন টাইপের, ওই জন্য আমার স্লো হয় না। আর যাদের ল্যাগ প্রবলেম হয় তারা অবশ্যই এগুলো নর্মাল আর স্ট্যান্ডার্ড রাখবে, হাই কিন্তু রাখবে না, আর শ্যাডোটা অফ করে রাখবে। ক্লিয়ার? জাস্ট এটুকু করো, তোমাদের কিন্তু ল্যাগ প্রবলেম অনেকটা ঠিক হয়ে যাবে, আর বাদবাকি কোনো অ্যাপ্লিকেশান তোমাদের ইউজ করা লাগবে না। তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম, এখনও যদি কোথাও কারো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করে করবে, আমি কিন্তু রিপ্লাই দেবো। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, আর ব্লগের চ্যানেলও দেখতে পারো, সেটা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো ভিডিওটা এইটুকুই, তো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।